ভিডিও শুরুতেই বলি যে আপনাদের কাছে যদি সময় খুব অল্প থাকে এবং কোথায় কি লঞ্চ হয়েছে আপনি জানতে আগ্রহী হন এবং আপনার কাছে এতটাই কম সময় রয়েছে যে আমার ভিডিও আপনি পুরো দেখতে পেলেন না তাহলে আপনাদের জন্য ফেসবুকে কিন্তু আমি রেগুলার পোস্ট করি কোথায় কি লঞ্চ হয়েছে আপনাদের জানাই আর আপনাদের আপডেটেড রাখি তাই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে দেবেন চাইলে গ্রুপটাতে জয়েন হতেও পারেন না হতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু অবশ্যই পেজটাকে লাইক করে দেবেন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে পেজটা তাই অবশ্যই চেকআউট করতেই পারেন তো আজকের দিনে সব থেকে প্রথমে যে খবরটা বেরিয়ে আসছে সেটা ওপোর পক্ষ থেকে বেরিয়ে আসছে ওপো ভারতবর্ষে আজকে ওপো এ ফিফটিন লঞ্চ করে দিয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে এই ফোনটার মধ্যে থাকছে এবং এটা আইপিএস এস সিডি ডিসপ্লে হচ্ছে মিডিয়া থেকে হেলিও পি থার্টি ফাইভের এখানে ইউজ করা হয়েছে 1322 প্লাস টু প্লাস টু ট্রিপল রিয়ে ক্যামেরা আর সামনের দিকে 5 মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে আর চার হাজার দুশো ব্যাটারি ইউজ করা হয়েছে আর তার সাথে এর দাম রাখা হয়েছে তিন জি বত্রিশ জিবি ভেরিয়েন্টটা দশ হাজার নশো নব্বই রুপিস তো এটা অফলাইনেই বিক্রি হবে এটা অনলাইনে সেরকম আপনারা অ্যাভেলেবেল পাবেন না এবং অ্যাভেলেবেল হলেও কেউ নেবে না কারণ অনলাইনে যারা ফোন কেনে তারা সব কিছু দেখে শুনেই কেনে এবং আপনাদের মতো বোঝদার যারা রয়েছেন তারা প্রত্যেকটা ইউটিউবারের মুখে ভালো ভালো ফোন সম্বন্ধে অবহিত হয়ে যান তাহলে সেক্ষেত্রে ওপো এ ফিফটিন কেনার খুব একটা আপনাদের চান্স নেই আমি জানি তাও যেহেতু লঞ্চ হয়েছে তাই আপনাদের একবার বলে দিলাম আর দশ হাজার নশো নব্বই সিরিয়াসলি ওভার প্রাইসড এটার দাম আমি আশা করছিলাম আট থেকে ন হাজার রুপিসের মধ্যে হতো পরবর্তী খবর বেরিয়ে আসছে ওয়ান প্লাসের পক্ষ থেকে না ওয়ান প্লাস এইটটির কথা আমি কিন্তু একটু পরে বলছি ওয়ান প্লাস বার্ড জেড এটা কিন্তু লঞ্চ হয়ে গেছে দশ এম এম ড্রাইভার থাকছে ডলবি অ্যাটমোস থাকছে আর এর দামও বেশ কম একত্রিশশো টাকা রাখা হয়েছে এবং এটা আপনি এখন যদি কেনেন তাহলে উনত্রিশশো নব্বই টাকা মানে ভারতীয় টাকায় কিন্তু আপনি এটা পেয়ে যাবেন তাই অবশ্যই আপনাদের কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে ওয়ান প্লাস বা জেডটা কেনার তো এই সময় কিনে নিন নাহলে দাম কিন্তু দুশো রুপিস বেড়ে যাবে তাই এখনই রাইট টাইম কেনার এবারে আমরা কথা বলবো ওয়ান প্লাস এইটটির ব্যাপারে ওয়ান প্লাস এইটটি গতকাল লঞ্চ হয়ে গেছে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলের ডিসপ্লে থাকছে আর এখানের প্রসেসার হিসেবে থাকছে স্ন্যাপড্র্যাগনের এইট সিক্সটি ফাইভের প্রসেসার ক্যামেরা সেকশন যদি কথা বলি তো ফর্টি এইট মেগাপিক্সেলের মেন সেন্সার থাকছে সিক্সটিন মেগাপিক্সেল একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকছে ফাইভ মেগাপিক্সেলের আরেকটা সেন্সার থাকছে তার সাথে দু মেগাপিক্সেলের একটা সেন্সার থাকছে এখানে বলে রাখি মেন সেন্সার কিন্তু সোনি আইএমএক্স ফাইভ এইটটি সিক্সের উপর বেস্ট এটা ওয়ান অফ দ্য বেস্ট সেন্সার ফর্টি এইট মেগাপিক্সেলের জন্য আমার মতে অন্তত তাই সেক্ষেত্রে ওয়ান প্লাস এটাকেই ইমপ্লিমেন্ট করেছে আর ডিসপ্লে ফ্লুইড অ্যামোলেট ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্সে রিফ্রেশ রেট আছে সাথে মানে সুপার কাজ করবে আর এটা ওয়ান প্লাস এর থেকে কিন্তু অনেক বড়ো আপগ্রেডেশন বলে আমি অন্তত মনে করি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ানের স্টোরেজ টাইপ থাকছে তবে র্যাম থাকছে এলপিডিডিআর ফোর এক্সের এলপিডিডিআর ফাইভের র্যাম হলে আর বেটার হতো বাট এখানে এলপিডি ডিয়ার ফোর এক্সের র্যাম ইউজ করা হয়েছে এছাড়া সাড়ে চার হাজার এম ব্যাটারির সাথে সিক্সটি ফাইভ ওয়াটের ম্যাসিভ চার্জার দেওয়া হয়েছে এখানে আর এই চার্জিং টেকনোলজিটা ওরা রিয়েলমি থেকে নিয়েছে এবং রিয়েলমি যেরকম আমাদেরকে রিয়েলমি সেভেন প্রোতে চার্জার দিচ্ছে ঠিক একই হুবহু চার্জার এবার আপনারা ওয়ান এর সঙ্গে পাবেন তো ওয়ান প্লাস এইট যারা কিনে নিয়েছেন অলরেডি তাদের জন্য দুঃখের খবর হতে পারে তার কারণ ওয়ান এর দাম কিন্তু বেশ কম রাখা হয়েছে এর আট জিবি একশো আঠাশ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার নশো নিরানব্বই রুপিস যেটা হুবহু ওয়ান প্লাস এইটের দামের সাথে সমান তো ওয়ান এইট যদি আপনি কিনে নেন এই হয়তো আপনি হয়তো পনেরো দিন আগেই কিনলেন তাহলে আপনাদের জন্য দুঃখ অবশ্যই হতে পারে কারণ ওয়ান প্লাস এইটটি কিন্তু ওয়ান প্লাস এইটের থেকে ফার বেটার আপনারা কমেন্ট বক্সে জানান যে ওয়ান প্লাস এইট বেটার না ওয়ান প্লাস এইটটি বেটার আপনাদের মধ্যে কোনটা বেশি বেটার অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে পরবর্তী খবর এসেছে রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি ফাইনালি ডায়মন্ড সিটি প্রসেসার যুক্ত ফোন ইন্ডিয়াতে আনতে চলেছে অফিসিয়াল হতে চলেছে রিয়েলমি এক্স সেভেন আর রিয়েলমি এক্স সেভেন প্রো আজকে একটু মোটের ওপর হিন্ট দিয়েছেন মাধব সেট অর্থাৎ রিয়েলমি যিনি সিইও তো তিনি অলরেডি হিন্ট দিয়ে দিয়েছেন যে এক্স সেভেন এবং এক্স সেভেন প্রো কিন্তু ইন্ডিয়াতে উনি আনবেন এখন ইন্টারেস্টিং ব্যাপার হবে যে কত দামে রিয়েলমি এক্স সেভেন আর রিয়েলমি এক্স সেভেন প্রোকে লঞ্চ করা হয় যদি সস্তার মধ্যে হয় ফাইভ জি প্রসেসার তাহলে লিটারালি গোটা মার্কেটকে একবারে একাই ক্যাপচার করে নিতে পারবে রিয়েলমি তবে রেডমিও কিন্তু বসে থাকবে না ওরাও কিন্তু ডাইমেন্সিটি সিটি প্রসেসের যুক্ত ফোন কিন্তু বাজারে আনবে খুব জলদি এটুকুই আমরা আশা করছি রেডমি নোট টেন সিরিজ খুব জলদি আসছে আর সেখানে কিন্তু ডায়ম্যানসিটি প্রসেসার ইউজ হবে তো বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে রিয়েলমি আর রেডমির মধ্যে এখন দেখার যে এই রিয়েলমি আর রেডমির যে হাড্ডাহাড্ডি লড়াই শেষমেশকে বিজয়ী হয় পরবর্তী খবর বেরিয়ে আসছে মেয়ের পক্ষ থেকে মি আজকে ভারতবর্ষে লঞ্চ করে দিয়েছে মি টেন্টি আর মি টোয়েন্টি প্রো দুটো ফোনের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই খালি মি টোয়েন্টি প্রোতে আছে একশো আট মেগাপিক্সেলের একটা বিশাল বড় সেন্সার আর সিক্সটি ফোর মেগাপিক্সেলের সেন্সার থাকছে মি টোয়েন্টিতে আর বিশাল কিছু পার্থক্য নেই দুটোর মধ্যে আর দামের পার্থক্য সামান্য দু হাজার বা তিন হাজার রুপিসের মতো মি টেন টি প্রো এর দাম রাখা হচ্ছে সাঁত্রিশ হাজার নশো নিরানব্বই আর মি টেন টিয়ের দাম রাখা ছত্রিশ হাজার রুপিস তো মাত্র তিন হাজার রুপিসের জন্য আপনারা এক্সট্রা সিক্সটি ফোর মেগাপিক্সেলের সেন্সার পাচ্ছেন মানে এক্সট্রা বলবো না একটা সেন্সারটা আপগ্রেডেশন পাচ্ছেন তাই সেক্ষেত্রে মি টেন টি প্রো নেওয়াটাই বেটার মি টেন টি এর থেকে আর মি টেন টি প্রো এত অ্যাফোর্ডেবল প্রাইসে এত অ্যাগ্রেসিভ প্রাইস রেঞ্জে লঞ্চ হবে আমি ভাবতে পারিনি মানে এতটা অ্যাগ্রেসিভ ওরা করে দেবে মানে লিটারেলি চিন্তাভাবনা করা যাচ্ছে না কী কী থাকছে এখানে একটা বিশাল বড় ডিসপ্লে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি যেটা ফুল এইচডি প্লাস সিডি ডিসপ্লে এবং আইপিএস ডিসপ্লে থাকার কারণে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আপনারা পেয়ে যাচ্ছেন তবে স্ক্রিনের মধ্যে একশো চুয়াল্লিশ হার্টসের রিফ্রেশ রেট থাকছে কর্নিং গোয়েলা গ্লাস ফাইভের প্রোটেকশন থাকছে স্ন্যাপড্রাগন এইট সিক্সটি ফাইভের প্রসেসার থাকছে তিনটে ক্যামেরা থাকছে হান্ড্রেড অ্যান্ড এইট মেগাপিক্সেল তো মেনলি থাকছেই এটা কিন্তু এমআই টেন টি প্রোতে আর এমআই টেন টিতে থাকছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের সাথে থার্টিন মেগাপিক্সেলটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন আর ফাইভ মেগাপিক্সেলের আরও একটা সেন্সার কিন্তু থাকছে এখানে বলে রাখি পাঁচ হাজার এমএইচের ব্যাটারি থাকছে সাথে তিরিশ ওয়াটার ফাস্ট চার্জার থাকছে তো বেশ ইন্টারেস্টিং ফোন কিন্তু এখানে শাওমি ইন্ডিয়াতে লঞ্চ করেছে এখানে বলা ভালো যে গ্লোবালি কিন্তু মি টি আর মি টি প্রো আগেই লঞ্চ হয়ে গেছে তবে একটু বেশি দামে লঞ্চ হয়েছে বাট বেশ অ্যাগ্রেসিভ প্রাইস রেঞ্জে কিন্তু এই দুটো ফোন ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে আপনাদের কি মনে হয় এটা কেনা বেটার নাকি আরও একটু পয়সা জমিয়ে ওয়ান প্লাস কেনা বেটার অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী খবর বেরিয়ে যাচ্ছে রিয়েলমি এক্স সেভেন প্রোয়ের পক্ষ থেকে থাইল্যান্ডে কিন্তু রিয়েলমি এক্স সেভেন প্রো অফিসিয়াল হতে চলেছে খুব জলদি এনবিটিসি সার্টিফিকেশন সাইটে কিন্তু এর লিস্টিং হয়ে গেছে তো থাইল্যান্ডে লঞ্চ হবে আর ঠিক তারপর পরই হয়তো পুজোর পরেই কিন্তু আমরা রিয়েলমি এক্স সেভেন প্রো ইন্ডিয়াতে দেখতে পাবো তো এটাই আমরা অপেক্ষা করছি যে রিয়েলমি এক্স সেভেন প্রো কবে নাগাদ আসে পরবর্তী খবরে আসছে মিজুর পক্ষ থেকে এবং মিজুর যে একটা নতুন বার্স সেটা কিন্তু ইন্ডিয়ায় আসছে এবং বেশ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এর দাম কত হবে সেটা জানা খুব দরকার নতুন টি সবাই এক্সাইটমেন্টে থাকবে দেখা যাক মিজু এটাকে কোন দামে লঞ্চ করে পরবর্তী খবর পেরিয়ে যাচ্ছে টিসিএলের পক্ষ থেকে এবং টিসিএল আজকে একটা নতুন পেটেন্ট ফাইল করেছে যেখানে ওরা একটা ফোল্ডেবেল স্মার্টফোন দেখিয়েছে যেটা অনেকটা মোটরোয়ালার রেজার ফোনের মতনই মানে এরকমভাবে ভাবে ফ্লিপ করবে তো এরকম একটা ফোল্ডেবেল স্মার্টফোন টিসিএল আনতে চলেছে বাজারে এটুকুই আমরা আশা করছি যদিও টিসিএল ব্র্যান্ডটা আমাদের এই এশিয়াতে খুব একটা পপুলার নয় বাট ওরা কিন্তু আনতে চলেছে সেক্ষেত্রে অনেক বেটার হবে তো পরবর্তী খবর এটি এসছে পক্ষ থেকে এল জি কে টু এই ফোনটা গুগলে প্লে কনসলে লিস্টেড হয়ে গেছে এবং এখানে স্ন্যাপড্রাগনের সিক্স নাইনটি প্রসেসার থাকবে বলে শোনা যাচ্ছে এটা একটা ফাইভ জি চিপসেট সব থেকে অ্যাফোর্ডেবল স্ন্যাপড্রাগনের ফাইভ জি চিপসেটের মধ্যে একটা এবং সেক্ষেত্রে এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে আপনাকে দিতেই হবে এবং দিচ্ছে এল মানে এল জি কে নাইনটি টুতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে সাথে স্ন্যাপড্রাগনের সিক্স নাইনটি প্রসেসার কিন্তু থাকছে এটুকুই আপাতত কনফার্ম হয়েছে এখন দেখার কোন দামে এটাকে এল লঞ্চ করে পরবর্তী খবর সে এইচপির পক্ষ থেকে এইচপি একটা নতুন ট্যাবলেট বার করছে প্রায় দীর্ঘ দিন পর ওরা কিন্তু একটা নতুন ট্যাবলেট বাজারে আনতে চলেছে তার ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশান সাইটে লিস্টিং হয়ে গেছে এবং আগামী তিন চার মাসের মধ্যেই কিন্তু এই ট্যাবলেটটা আমরা বাজারে দেখতে পাবো বলে আশা করছি খুব বেশি দিন আর বাকি নেই এইচপি একটা নতুন ট্যাবলেট আনছে যেটা অ্যান্ড্রয়েড বেসড একটা ট্যাবলেট হবে এটুকুই আমরা আশা করছি পরবর্তী খবর বেরিয়ে আসছে রিয়েলমির পক্ষ থেকে এবং রিয়েলমির একটা নতুন ডিভাইস যার মডেল নাম্বার হচ্ছে আর এম এক্স থ্রি ওয়ান থ্রি ওয়ান সেটা ইইসি সার্টিফিকেশন সাইডে লিস্টেড হয়ে গেছে এবং ইসি সার্টিফিকেশন সাইডে লিস্টিং হওয়ার পরই আমরা জানতে পাচ্ছি যে এই মডেল নাম্বারের সাথে একটি ফোন আসছে ডিটেলস আপাতত জানা যায়নি তবে যে মুহূর্তে আমি জানবো সেই মুহূর্তে আপনাদের জানিয়ে দেবো বাট খুব জলদি আসছে এটুকুই কনফার্ম হয়েছে তো এই হলো আজকের টেক আপডেট জানিয়ে আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে আইকন সেটাকে অন করে অল করে দেবেন এতে কীভাবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়